नमस्कार बंधुरा तुम्हारा कैमन आसो आशा रखी महामारी सुस्थ आचो बाड़ी पढ़ाशुना करते तुम्हारे भाई बंधुरा हमारा जीव विज्ञान जीवकोष सम्पर्क एक आलोचना करब एवं से तुम्हारे যেটা তোমরা বাড়িতে বসে বসে পড়াশোনা করতে তোমাদের একটু সুবিধা হবে, তাই আমি প্রথমে জীবকোষ সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা আসবো কোষ কী। কোনো কোনো বিজ্ঞানীদের মতে জীবদের গঠন ও কাজের পক্ষে কোষ বলা হয়, কার মতে যে একটি সূক্ষ্ম পর্দা দিয়ে আবৃত্ত এবং জীবজ কার্য ক্রিয়াকলাপের একক যা সজীব মাধ্যমে ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছে। বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতামত রয়েছে। তো এই কোষ আমাদের দেহে কোষের প্রকার এটা বিভিন্নভাবে প্রকার আছে। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটি হলো আদি কোষ এবং একটা প্রকৃত কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুইটি ভাবে আদি কোষ প্রকৃত কোষ। আদিকোষকে আবার প্রাককেন্দ্রিক কোষ বলা হয়। আদিকোষকে আবার প্রাককেন্দ্রিক কোষ বলা হয়। তো আদিকোষ যেটা সেটা হইল কি, এই কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, কেবলমাত্র সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এই এসব কোষে নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত্ত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে চড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। সাধারণত নীলাভ অবশ্যই বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। আদি কোষে আমরা এতক্ষণ আমরা বইয়ের মধ্যে যা দিচ্ছে তার আমরা বুঝতে পারছি যে সুসংগঠিত কোনো নিউক্লিয়াস নেই, কেবলমাত্র ক্রোমোজোমের মধ্যে কেবলমাত্র ডিএনএ থাকে এবং কোষের অন্যান্য উপাদানগুলো এলোমেলো ভাবে বিন্যস্ত থাকে। গেল আদি কোষ, প্রকৃত কোষের দিকে যদি আমরা আসি তাহলে এটাকে আবার বলা হয় সুকেন্দ্রিক কোষ। আদিকোষকে যেহেতু প্রাকেন্দ্রিক কোষ বলা হয় এবং প্রকৃত কোষকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। এই সুকেন্দ্রিক কোষে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়া ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুসংগঠিত। এসব কোষে রাইবোজোম সংসক অঙ্গাণু উপস্থিত থাকে। কোষের যতগুলো অঙ্গাণু রয়েছে সবগুলো উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন অন্যান্য উপাদান থাকে এবং অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়। আবার এই তো গেল কোষের তার এই নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই ধরনের, একটা আদিকোষ এবং একটা প্রকৃত কোষ। আবার আমরা কাজের ভিত্তিতে এই কোষ আবার দুই ধরনের, প্রকৃত কোষ যেগুলো প্রকৃত কোষ কাজের ভিত্তিতে আবার দুই ধরনের দেহকোষ এবং জন্মকোষ, আবার দুই ধরনের প্রকৃত কোষ
रासायनिक गठन बेश जटिल एते सेलुलोज हेमिसेलुलोज लिग्निन पेक्टिन सुबेरिन नामक रासायनिक पदार्थ थाके तबे बैक्टीरिया कोषप्राचीर प्रोटीन लिपिड और पॉलीसेकेराइड दिए एवं चत्राके कोषप्राचीर काइटिन दिए तैरी प्राथमिक कोषप्राचीरटी एक स्तर विशिष्ट एवं मध्य पर्दार ऊपर पटलवाजम थेके निश्चित कयेक धरनेर रासायनिक द्रव्य जमा हुए क्रमश गौण प्राचीर सृष्टि है ए प्राचीर माझे माझे छिद्र थाके जाके कूप बोले कूष प्राचीर कूष के दृढ़ता प्रदान करे कूषेर आकार आकृति बजाय रखे पाशे कूषेर साथे प्लाज्मा डेमाटा सृष्टिर माध्यमे जोगाजोग रक्षा करे एवं पानी और खनिज लवण चलाचल नियंत्रण करे। प्रोटोप्लाज्म प्रोटोप्लाज्म कोषेर भितरे जे अर्धस्वच्छ तत्वके जेलेर मतो वस्तु थाके ताके प्रोटोप्लाज्म बोले। कोष झिल्ली दिए घेरा सबकिछुई प्रोटोप्लाज्म एमनकि कोष झिल्ली नियेओ प्रोटोप्लाज्म अंश। कोष झिल्ली छाड़ा एखाने आछे साइटोप्लाज्मिक अंगाणुगुलो एवं निउक्लियास अर्थात कोषेर भितरे अर्धस्वच्छ जेलेर न्याय आटालो चटचटे जे पदार्थ थाके सेटाइके बला प्रोटोप्लाज्म। सेई प्रोटोप्लाज्मेर मध्ये तार दुइटी अंश आछे एकटी अंश हलो साइटोप्लाज्म आर एकटी अंश हलो निउक्लियोप्लाज्म। निउक्लियासेर भितरेर प्रोटोप्लाज्मेर अंशके बला हय निउक्लियोप्लाज्म आर निउक्लियासेर बाइरे जे प्रोटोप्लाज्मेर अंश सेटाके बला हय साइटोप्लाज्म। साइटोप्लाज्म एबं निउक्लियोप्लाज्म साइटोप्लाज्मेर जे अंगाणुगुला कोषेर जे अंगाणुगुला सेगुला साइटोप्लाज्मे विद्यमान थाके। शिक्षार्थी बंधुरा आमरा साइटोप्लाज्मेर अंगाणु सम्पर्के आलोचना करब। साइटोप्लाज्मे कि कि अंगाणुगुला थाके प्रथमे सेगुलार नाम आमरा उल्लेख करब जेमन माइटोकन्ड्रिया थाके তারপরে প্লাস্টিড থাকে প্লাস্টিডের আবার বিভিন্ন ধারাবাহিকতা আছে প্লাস্টিডে থাকে তারপরে প্লাস্টিডের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে গলজি বডি বা গলজি বস্তু আর থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ গহ্বর লাইসোজোম এবং
কোষ জিল্লিবিহীন সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোর মধ্যে আছে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস বা ক্যান্ডিকা, এইগুলো সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো সেগুলো বিদ্যমান থাকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্যান্ডিকা বা নিউক্লিয়াস সেটা কোষের অভ্যন্তরে যে গালা রঙের বস্তুটি থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের বিভিন্ন অংশে গঠিত, বিভিন্ন অংশ নিয়ে গঠিত, তার মধ্যে সুতার মতো যে বস্তুগুলো থাকে তাকে বলা হয় ক্রোমোজোম। গাঢ় রঙের যে বস্তুটি নিউক্লিয়াসের ভিতরে গাঢ় রঙের যে বস্তুটি থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাস। আমরা কোষ ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাস, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা বা নিউক্লিও ক্রোমোজোম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই এই পাঠে তোমরা আরও পড়াশোনা করে বাড়িতে পড়াশোনা সুন্দরভাবে করবে এবং পড়াশোনা করে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানবে। তোমাদের সাথে প্রশ্ন থাকতে পারে যে বিজ্ঞানের ক্লাসে কিন্তু আমাদের তোমাদের উপস্থিত একান্ত তাই নয়, তোমরা যদি উপস্থিত থাকতে করোনা না থাকতো তাইলে তোমাদের উপস্থিত থাকলে হয়তো তোমাদের সাথে ভাবের বিনিময় হলো এবং প্রশ্ন উত্তর মাধ্যমে আরও অনেক কিছু হয়ে থাকবে। আমি আরও ক্লাস বেশি দীর্ঘায়িত করছি না, তোমরা দ্বিতীয় তোমাদের দ্বিতীয় নিউক্লিয়াস সম্পর্কে একদিন আলোচনা করব, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ এবং তাদের কাজ নিয়ে আলোচনা করব। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক রেখে অনলাইন ক্লাসগুলো ফলো করবে, সংসদ টেলিভিশনও দেখবে, দেখে তোমরা যাতে পড়াশোনা একটা প্রস্তুতি নিবে। এখন অ্যাসাইনমেন্ট চলতেছে, অ্যাসাইনমেন্ট নিয়মিত লেখবে, সুন্দরভাবে আমি জমা দিলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ সবাই। নামে তাই তো আছে।